वेलकम टू सुंदरबन चैनल बंधुरा स्वागत। आशा करी अपनारा सबाई भालो आछेन। और आमरा चले एसेছি এখন এই থোপা পাততে সুন্দরবনের জঙ্গলে, গভীর জঙ্গলে। আপনারা দেখতেই পাচ্ছেন চারি সাইডে জঙ্গল। আর এরই মাঝে আমরা চলে এসেছি এখন এই কাঁকড়া ধরতে। আমাদের সাথে এখন সবাই আছি মোটামুটি, দীপন দা, বিপুল দা, এদিকে রাজু ভাই। এখন আমাদের এই কাঁকড়া ধরা চলবে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের এই কাঁকড়া ধরাটা বন্ধুরা। কারণ যেখানে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এত গভীর জঙ্গল আছে, সামনে হেতাল বাগানগুলি আছে, দেখুন কত গভীর। আর এখান থেকেই আমাদের এখন কাঁকড়া ধরতে হবে। যে জায়গাটায় আমরা এখন এসে পৌঁছে গেছি অলরেডি নদীর সাইডে, দেখতেই পাচ্ছেন পিছনে সমস্ত গভীর জঙ্গল। আর তারই মাঝে এই কাঁকড়া ধরা ভীষণ একটা মজার জায়গা এবং ভয়ের জায়গা, দুটোই আছে। মজা তো হবে আর তার সাথে আছে ভয়। দীপেন্দা চলে গেছে, দেখুন ফল হয়েছে গাছে, দেখুন দুল ফল, ও অসাধারণ ফলগুলো দেখুন, গাছ ভর্তি। দেখুন হ্যাঁ গাছ ভর্তি ফল। বিবেক দা পাচ্ছে। বন্ধুরা বাবাটা চলছে, আপনারা দেখুন। এখানে দিয়ে গেলাম, এক এক করে আরো দেবো, আরো থোপা আছে এখানে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই গভীর জঙ্গলে থোপা পাতা। ভীষণ ভয়ঙ্কর জঙ্গল এটা, আঠারো ষাটো জঙ্গল আছে। বিটেনদা আছে, বিপুলদা আছে, ওরা এক এক সাইডে আছে, সমস্ত কিছুই দেখাবো। সবাই আছি আমরা এক এক সাইড করে, দেখতে থাকুন। কি হয়েছে কই? আরে না দেখুন বন্ধুরা, সুন্দরবনের লেবু, বাতাবি লেবু হয়েছে সুন্দরবনে। দেখুন বন্ধুরা, বাহ বাতাবি লেবু, দেখুন বন্ধুরা বাতাবি লেবুটা দেখে নিন কত সুন্দর। আহ আহ কি সেন্ট, হেভি সেন্ট না? হেভি সেন্ট সুন্দরবনে বাতাবি লেবু। বাতাবি লেবু রে, বাতাবি লেবু, বাতাবি লেবু হয়েছে সুন্দরবনের জঙ্গলে। বন্ধুরা এই পাতা হচ্ছে আমাদের থোপা পাতা হচ্ছে। ভিতরে যাই বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা গভীর জঙ্গলে চলে এসেছি। আর সেই থোপা পাতা চলছে, থোপা পেতে দিয়েছি। এখন এই জঙ্গলটা পুরো ঘন অন্ধকারে পরিপূর্ণ আছে, দেখুন সাইডে এত জঙ্গল ঘন আছে, মানে ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর জঙ্গলে জঙ্গলটা। আর যেখানে আমরা এখন থোপা দিয়ে দিয়েছি কাঁকড়া ধরার জন্য, এই কাঁকড়াটা ধরার জন্য। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এই কাঁকড়া ধরা এখন চলবে। দীপেনদা, বিপুলদা ওরা আছে ওই সাইডটায়, আর আমি এই সাইডে আছি। এক এক করে সবাইকে দেখাবে। সবাই আমরা কাঁকড়া ধরতে চলে এসেছি আজকে, সঙ্গে থাকুন। তো থোপা পাতা এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের চেক দিতে হবে যে কোন থোপাটায় কাঁকড়া ধরেছে, এই চেক দিতে আসতে হবে। তো চলুন বন্ধুরা আর সাথে থাকুন, আমরা এই কাঁকড়া ধরার চেক দিতে যাব। তো দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ওই যে বিবেক কি করছে, দেখুন থোপা পাচ্ছে। আমি এই গাছের ডালে বসে আছি, দেখুন চেক দেওয়া চলছে। দেখা যাক কি পরে, টানছে হালকা। এই যে ছোট কাঁকড়া একটা বেঁধেছে, ছোট একটা কাঁকড়া বেঁধেছে। এই যে বন্ধুরা টান ছাড় একটা, দেখা যাক গভীর জঙ্গলে বন্ধুরা, সেই জঙ্গলের ভিতরে আমরা চলে আসছি। সেই গভীর জঙ্গলের ভিতরে কাঁকড়া ধরা হচ্ছে দেখো। পুরো গভীর জঙ্গলের ভিতরে বন্ধুরা তো টানছে ছেড়ে দিচ্ছে, খুব চালু এবং সাবধানে তুলতে হয় কাঁকড়াগুলো, না তুললে হবে না। এরকম কত গরিব গভীর ভয়ঙ্কর জায়গায় আমরা চলে এসেছি। এই কাঁকড়া ধরা চারিদিকে জঙ্গল, হলো না তুলে নিয়ে আস, থাকবো ওখানে। চলো বন্ধুরা, হলো না, প্রচুর শিকড় আছে, শিকড়ের মধ্যে ঢুকে যাচ্ছে। একটা ছোটোই কাঁকড়াই হলো, আর আগে পেয়েছি অনেক কাঁকড়া, সেটা দেখাবো পরে। বন্ধুরা একটা কাঁকড়া টানছে, বন্ধুরা দেখুন এই যে কাঁকড়া পেলাম, ধরে নিয়েছি। কটা? তিনটে বন্ধুরা দেখুন, একেবারে তিনটে বেঁধেছি তো, নিচেরটাও বেঁধেছিল। হ্যাঁ চলুন বন্ধুরা, আরও থপা আছে, তাহলে তুলে নিচ্ছে, এটা জল বেশি হয়ে গেছে। চলুন বন্ধুরা, আর একটা টানছে, দেখা যাক কি পড়ে। ওটা টানছে দেখুন, এই যে বেঁধেছে ছোটো বন্ধুরা, ছোটো দেখুন, ছোটো কাঁকড়া দুটো বাঁধছে, দুটো না দুটো তিনটে করে বাঁধছে দেখুন। চলো সামনে এগোনো যাক। কোথায় বাড়ি যাবে তো এখন? বন্ধুরা আর এখন এই থোপা তুলে নিতে হবে, আমরা তুলে নিয়েছি, থোপা তুলছি এক এক করে, ওই যে একটা গুছিয়ে গুছিয়ে দিচ্ছি। তো এখন দেখাবো আমরা কতটা কাঁকড়া পেয়েছি আমরা এই থোপা দিতে এসে। আর সমস্তটাই বৃষ্টিতে ভিজেছি দেখুন, আজকে আর কাঁকড়া ধরাটা পুরোটা টাইমে আমরা বৃষ্টিতে ভিজে গেছি। তো চলুন কাঁকড়া দেখবেন এখন আমরা কতটা কাঁকড়া পেয়েছি, সমস্ত ভিডিওটা ডিটেলসে দেখাবো, আর কতটা কাঁকড়া পেয়েছি সমস্তটুকুই দেখাবো। তো দেখতে পাবেন পুরো কাঁকড়া মারপিট করছে। তো বন্ধুরা আমরা এই কাঁকড়া পেয়ে গেছি, আপনাদের থোপা তোলা দেখালাম, থোপাটা তুলে রেখে দিয়েছি, আর এখন এই জঙ্গল থেকে কাঁকড়াটা ধরে নিয়ে এলাম। তো দেখুন আমরা এই কাঁকড়াটা পেয়েছি, এই কটা ই দিদি ডাল দিয়ে দাও তো, কানা কামড়া। তো বন্ধুরা এই যে আমাদের চার আছে, এতে চারটা রেখে দিয়েছি, আর এই কাঁকড়াটা এই পেয়েছি। সমস্ত কাঁকড়াগুলি এখন মারপিট করছে, আর মারপিট যদি না করে তার জন্য ছোটো ছোটো একটু ডাল ভেঙে দিতে হবে, কটা ডাল দিয়ে দাও। কাঁকড়াগুলি আস্তে 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 এই তো আরে ডালাই হয়ে গেল আর যে কাটলো সব হা করতে আচ্ছা আচ্ছা আস্তে ডাল দে ডাল দিল এরা মারপিট করে ভীষণ সব এক জায়গা পড়ে প্রচুর মারপিট করছে চলো তো বন্ধুরা আমাদের এই ভিডিও কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আমরা আজকে এই বৃষ্টিতে ভিজে কাঁকড়া ধরেছি এই গভীর জঙ্গল থেকে আর পরবর্তী ভিডিওয় দেখা হচ্ছে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা।